বাংলাদেশের অন্যতম সুন্দর ও আধুনিক রেল স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটি আইকনিক স্টেশন নামেই পরিচিত। এই স্টেশনটি নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় সার্বক্ষণিক নিরাপত্তার পাশাপাশি রয়েছে বেশ কিছু নিয়ম কানুন। এর মধ্যে স্টেশনের প্ল্যাটফর্ম ও বাইরে থাকবে না কোনো ঝুপড়ি ও ভাসমান দোকান। কিন্তু সরজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। স্টেশন থেকে বের হতে চোখে পড়বে পান সিগারেটের হকার ও ভাসমান দোকান। অভিযোগ রয়েছে রেলওয়ের কিছু অসাধু কর্মচারী টাকার বিনিময়ে সব অবৈধ দোকান বসাতে সহযোগিতা করছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, রেলের কর্মচারী আমিরুলের নেতৃত্বে আরএনবি সদস্য মঞ্জু, রুবেল শেখ, মুস্তাফিজুর, নূরে আলম এসব অবৈধ দোকান থেকে নিয়মিত চাঁদা তোলেন। এছাড়া নিরাপত্তা জোরদারের কথা থাকলেও সেখানে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করলে ক্যামেরায় ধরা পড়ে কিছু সন্দেহভাজন যুবকের চলাফেরা। এ বিষয়ে জানতে স্টেশন মাস্টারকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।